আসসালামু আলাইকুম ডিয়ার্স, আজকে আমরা শিখব ডেটা প্রি প্রসেসিং। আমি ইফাত ফিরোজি। ওকে, তো ডেটা প্রি প্রসেসিং ইজ এ ডেটা মাইনিং টেকনিক উইচ ইজ ইউজ টু ট্রান্সফর্ম দ্য র ডেটা ইন আ ইউজফুল অ্যান্ড এফিসিয়েন্ট ফরম্যাট। তো এখানে বলছে যে ডেটা প্রি প্রসেসিং হচ্ছে একটা ডেটা মাইনিং টেকনিক যেটার মাধ্যমে আমরা আমাদের যে র ডেটাটা আছে, মূলত যে ডেটাটা আমরা একটা প্রজেক্ট করার সময় যে ডেটাটা কালেক্ট করি সেটা হচ্ছে আমাদের র ডেটা, সেটাকে যখন আমরা ইউজফুল এবং এফিশিয়েন্ট ফরম্যাটে রূপান্তর করি তখন যে প্রসেসের মাধ্যমে করি সেটা হচ্ছে আমাদের ডেটা প্রি প্রসেসিং। তো এখানে ইউজফুল এবং এফিশিয়েন্ট ফরম্যাট বলতে এটা বোঝাচ্ছে যে যেই ফরম্যাট বা যেই ফরম্যাটে নিয়ে গেলে আমাদের যে ডেটা মাইনিং প্রসেসটা আমরা করব, মানে আমরা যে প্রজেক্টটা করব সেটা অ্যাকুরেসি যেন 100% বা 90% থেকে 100% আসে। ওকে, তো এরপর দেখি যে ডেটা টাইপ। এখানে দেওয়া আছে যে ডেটা টাইপ দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। তো ক্যাটাগরিক্যাল কোনগুলো? হুজ ভ্যালুস আর টেকেন ফ্রম ডিফাইন্ড সেট অফ ভ্যালুস, মানে বলছে যে যেটা একটা সেট থেকে নেওয়া, মানে ধরেন যে উইক, সেট অফ উইকস। এখানে সেট অফ উইকস কি কি হয়? সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এই সাতটা হয়। এই সাতটা ছাড়া কিন্তু আর কোনো যেটা হয় না। সো এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল। আবার বুলিয়ান সেট, তাহলে বুলিয়ান সেট কীরকম? ট্রু এবং ফলস, এই দুইটা ছাড়া হয় না। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা। তো আর একটা ডেটা টাইপ হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল ডেটা মানে হচ্ছে ইন্টিজার ডেটা অথবা কন্টিনিউয়াস ডেটা। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিক্যাল ডেটা আবার দুই প্রকার, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। সো নমিনাল হচ্ছে সাপোজ কেউ জিজ্ঞেস করছে যে গাড়ির কালার কি, আপনি যে গাড়ি ইউজ করেন সে গাড়ির কালার কি, তো এটা অনেক প্রকারের হতে পারে, যে রেড, ব্ল্যাক, হোয়াইট, যেটা একটা রেড হলে রেড, ব্ল্যাক হলে ব্ল্যাক। তো অর্ডিনাল হচ্ছে যে যদি জিজ্ঞেস করে যে আপনি কোন সাইজের টি শার্ট ইউজ করেন, তাহলে সেটা হচ্ছে স্মল, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, মানে ওটাকে স্মলটাকে আমরা আবার ভাগ করতে পারতেছি এক্সট্রা স্মলে, এটা হচ্ছে আমাদের অর্ডিনাল। ওকে, নিউমেরিক্যালও দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে রেশিও। তো নিউমেরিকের এক্সাম্পল হচ্ছে ডেট অফ ক্যালেন্ডার্স, টেম্পারেচার ইন সেলসিয়াস অ্যান্ড ফ্যারেনহাইট, এগুলো হচ্ছে আমাদের নিউমেরিক ভ্যালু। আর রেশিও কোনগুলো? টেম্পারেচার ইন ক্যালভিন অ্যান্ড এজ। এজ রেশিও এই জন্য যে অনেক সময় এজ এরকম হয় যে 20 বছর 2 মাস, সো এটা হচ্ছে রেশিও ক্ষেত্রে চলে যায়। ওকে, এরপর আসি যে মেজর টাস্ক ইন ডেটা প্রি প্রসেসিং। তো আমাদের ডেটা প্রি প্রসেসিং করতে হলে চারটা মেজর টাস্ক আছে, সেটা হচ্ছে ডেটা ক্লিনিং, ডেটা ইন্টিগ্রেশন, ডেটা ট্রান্সফরমেশন অ্যান্ড ডেটা রিডাকশন। সো এই যে ডেটা ক্লিনিং বা ইন্টিগ্রেশন, ট্রান্সফরমেশন, রিডাকশন করতে গেলে আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হয় বা কিছু দিক খেয়াল রাখতে হয়। সেগুলো হচ্ছে মিসিং ভ্যালুস, নয়েজি ডেটা, এটা হচ্ছে ডেটা ক্লিনিংয়ের ক্ষেত্রে, আবার ডেটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এইগুলো, ডেটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এগুলো, আবার ডেটা রিডাকশনের ক্ষেত্রে এগুলো। ওকে, এবার দেখি ডেটা ক্লিনিং। সো ডেটা ক্লিনিং মূলত কী? আমাদের ডেটায় বিভিন্ন ধরনের ইরেলিভেন্ট এবং মিসিং পার্ট থাকে। সো ডেটা ক্লিনিং সেই ইরেলিভেন্ট এবং মিসিং পার্টগুলোকে নিয়ে কাজ করে। তো দেখি মিসিং ভ্যালুস, দিস সিচুয়েশন অ্যারাইজ ওয়েন সাম ডেটা ইজ মিসিং ইন দি ডেটা। ওকে, আমরা যে প্রজেক্ট করার সময় যে ডেটা কালেক্ট করে থাকি সেখানে অনেক সময় থাকে যে আমাদের ইউজার ডেটা, কিছু ডেটা না দিয়েই, আর মানে কিছু ডেটা, মানে কিছু কোশ্চেন অ্যান্সার না করে সাবমিট করে দেয়, সেক্ষেত্রে সেই কোশ্চেন বা সেই অ্যাট্রিবিউটগুলো মিসিং থেকে যায়। তো এইগুলো দুইভাবে হ্যান্ডেল করা যায়, একটা হচ্ছে ইগনোর দ্য টাপলস, আর হচ্ছে ফিল দ্য মিসিং ভ্যালুস। তা এখানে টাপলস মানে হচ্ছে একটা র, আমাদের ডেটা সেটে একটা র, যেমন আমরা যে ফর্মটা দিয়ে ডেটা কালেক্ট করে ইউজারদের কাছ থেকে, তো সাপোজ একজন ইউজার ডেটা দিয়েছে, তো তার কাছে যখন ওই কোশ্চেন সেটটা থাকে সেটা পুরোটা মিলে একটা ডেটা সেট, মানে এক পুরোটা মিলে একটা র, এবং ওইটাই হচ্ছে টাপল।
তো সাপোজ সে ম্যাক্সিমাম কোশ্চেনই ইগনোর করে সাবমিট করে দিয়েছে, মানে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারই সে দেয় নাই, তো তখন দেখা যায় যে ওই রোতে ম্যাক্সিমাম ডেটাগুলোই মিসিং। তো সেক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম ডেটা মাল্টিপল ভ্যালুস মিসিং, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ট্যাপলগুলো ইগনোর করব, বা ওই ট্যাপলগুলো আমরা বাদ দিয়ে দিব, বা ওই রোগুলো আমরা বাদ দিয়ে দিব। ওকে, তো সেটাই বলছে যে দিস অ্যাপ্রোচ ইজ সুইটেবল ওনলি ওয়েন দ্য ডেটা সেট উই হ্যাভ ইজ কোয়াইট লার্জ অ্যান্ড মাল্টিপল ভ্যালুস আর মিসিং উইদ ইন আ ট্যাপল। ওকে, আর একটা হচ্ছে ফিল দ্য মিসিং ভ্যালুস। দে্যার আর ভ্যারিয়াস ওয়ে টু ডু দিস টাস্ক। ইউ ক্যান চুজ টু ফিল দ্য মিসিং ভ্যালুস ম্যানুয়ালি বাই অ্যাট্রিবিউট মিন আর মোস্ট প্রবাবল ভ্যালু। তো সাপোজ অনেক সময় থাকে যে আমার ডেটা সেট কম এবং সেক্ষেত্রে আমার মিসিং ভ্যালু 1, 2, 3, 4 আছে, তো সেক্ষেত্রে বা খুবই কম সংখ্যক মিসিং ভ্যালুস আছে, তো সেক্ষেত্রে আমরা ওরকম সেই রোতে অ্যাট্রিবিউট মিন করে, মানে গড় করে, অথবা যে মোস্ট প্রবাবল যে হ্যাঁ এইগুলো যেহেতু এরকম হয়েছে অ্যান্সার এরকম, তাহলে এটার অ্যান্সার এরকম হতে পারে, এরকম ধরে নিয়ে আর কি ওইখানে নিজের ইচ্ছা মতো ডেটা বসায় দিতে পারি। এভাবে আমরা মিসিং ভ্যালু এবং টাপল ইগনোর করে আমরা ডেটা ক্লিন করতে পারি। ডেটা ক্লিনিং এর আর একটা ধাপ হচ্ছে নয়েজি ডেটা, মানে আর একটা চ্যালেঞ্জ আর কি। সো নয়েজি ডেটা মানে হচ্ছে মিনিংলেস ডেটা, যা এখানে সেটাই বলছে যে নয়েজি ডেটা ইজ আ মিনিংলেস ডেটা দ্যাট ক্যান্ট বি ইন্টারপ্রিটেড বাই মেশিন, ইট ক্যান বি জেনারেটেড ডিউ টু ফল্টি ডেটা কালেকশন এবং ডেটা এন্ট্রি ইরোরস। ওকে, সো আমাদের ডেটা সেটে যদি নয়েজি ডেটার সংখ্যা অনেক বেশি থাকে বা নয়েজি ডেটা থাকে, তাহলে আমাদের যে মেশিন সেটা ভালো মতো কাজ করবে না, মানে আমাদের যে প্রজেক্টে সেটা অ্যাকুরেট হবে না, অ্যাকুরেসি সেক্ষেত্রে দেখা যাবে যে খুবই কম। সো আর মূলত নয়েজি ডেটা হয় আমরা যে ফল্ট ডেটাগুলো কালেক্ট করি বা ডেটা এন্ট্রি যখন এরর হয় তখন মূলত নয়েজি ডেটাগুলো দেখা যায়। তো নয়েজি ডেটার তিনটা মেথডে হ্যান্ডেল করা হয়, একটা হচ্ছে বিনিং মেথড, একটা হচ্ছে রিগ্রেশন মেথড, আর হচ্ছে একটা ক্লাস্টারিং মেথড। তো বিনিং মেথডটা কি, বিনিং মেথড ডেটাগুলোকে সর্ট করে এবং সর্ট করে সেটাকে স্মুথ করে। সর্ট করে কীভাবে, ও সমান ভাগে ইকুয়াল সাইজে সমান ভাগে আর কি সেগমেন্ট আকারে ভাগ করে নেয়। সাপোজ মনে করি আমার কাছে একটা ডেটা সেট আছে যেখানে 20 জনের ডেটা আছে, সো বিনিং মেথডটা করবে 4-5টা ভাগে ভাগ করে নেবে ডেটাগুলোকে, 5 ভাগে বা 4 ভাগে ভাগ করে নেবে। সো একটা যদি 4 ভাগে ভাগ করে, সো এক একটা বিনিংয়ে থাকবে 4টা করে ডেটা, এবং বা এক একটা সেগমেন্টে থাকবে 4টা করে ডেটা যদি 5 ভাগে ভাগ করে, এবং সেই 4টা ডেটার ভিতরেই ওরা ভ্যারিয়াস বা এক যে আর কি ডেটা প্রিপ্রসেসিং করবে সে ভ্যারিয়াস মেথড পারফর্ম করে ওই টাস্কটা কমপ্লিট করতে পারবে। তাহলে হবে কি যে ইজিলি সে ডেটাগুলোকে নয়েজি থেকে রিমুভ করবে আর কি, স্মুথ করবে আর কি। তো সে কী করবে, সেই সেগমেন্টগুলো থেকে সে বিন মিন, সেই বিনগুলোকে আর কি সে মিন করবে, অথবা বাউন্ডারি ভ্যালুস বের করে সে মূলত নয়েজ মানে স্মুথ করবে ডেটাগুলোকে। ওকে, আর একটা ফাংশন, আর একটা মেথড হচ্ছে রিগ্রেশন। হিয়ার ডেটা ক্যান বি মেড স্মুথ বাই ফিটিং ইট টু আর রিগ্রেশন ফাংশন। সো এখানে রিগ্রেশন ফাংশন ইউজ করেও ডেটাগুলোকে স্মুথ করতে পারবো। আর একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ক্লাস্টারিং। তো ক্লাস্টারিং অনেক ইম্পর্ট্যান্ট কজ, এবং ওইটা অনেক পপুলার, অনেকে এটা করে। সো ক্লাস্টারিংটা করে এই জন্য যে সাপোজ আমার কাছে ডেটা সেট আছে 20 জনের, এখানে বিভিন্ন এজের মানুষ তাদের পছন্দের খাবারের কথা উল্লেখ করছে। তো কিছু এজের মানুষ বার্গার পছন্দ করে, কিছু এজের মানুষ পিৎজা পছন্দ করে, কিছু এজের মানুষ বিরিয়ানি পছন্দ করে। তো এরকম যারা বিরিয়ানি পছন্দ করে তাদেরকে আলাদা করে ভাগ করে, এবং যারা মানে তাদেরকে আলাদা গ্রুপ করে, আবার যারা পিৎজা পছন্দ করে তাদেরকে আলাদা গ্রুপ, যারা বিরিয়ানি পছন্দ করে তাদেরকে আলাদা গ্রুপ, এই যে আলাদা আলাদা সিমিলার ডাটাগুলোকে নিয়ে যে আলাদা আলাদা করা হয়েছে এটাকে মূলত ক্লাস্টারিং বলে। এবং এই আলাদা গ্রুপ করে করে হচ্ছে স্মুথ করা হয় পরবর্তীতে, এইভাবে আর কি ডেটা স্মুথ করে এবং নয়েজি ডেটা রিমুভ করে। ওকে, সো এইভাবে মূলত মিসিং ভ্যালু এবং নয়েজি ডেটাকে স্মুথ করে আমাদের ডেটা ক্লিন করা হয়। তো মেজর প্রথম টাস্কটা গেল ডেটা ক্লিনিং। এরপর হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন।
ডেটা ইন্টিগ্রেশন কি, এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি যে বিভিন্ন তথ্য সোর্স থেকে আর কি, মাল্টিপল সোর্স থেকে আমরা যে তথ্যগুলো নিচ্ছি, নিয়ে যে কোহারেন্ট ডেটা স্টোর তৈরি করছি, এটাই হচ্ছে আমাদের ডেটা ইন্টিগ্রেশন। মানে বিভিন্ন সোর্স থেকে আমরা যে তথ্যগুলো নিয়ে একত্রিত করছি, এটা হচ্ছে আমাদের ডেটা ইন্টিগ্রেশন। ওকে, সো এখানে ডেটা ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জ হচ্ছে চারটা, হচ্ছে স্কিমা ইন্টিগ্রেশন, ডেটা ভ্যালু কনফ্লিক্টস, সিনক্রোনাইজেশন এবং রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট। ওকে, নেক্সট ডেটা ট্রান্সফরমেশন, এটা আর একটা গুরুত্বপূর্ণ মেজর টাস্ক ডেটা প্রি প্রসেসিং। দিস স্টেপ ইজ টেকেন ইন অর্ডার টু ট্রান্সফর্ম দ্য ডেটা ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস সুইটেবল ফর মাইনিং প্রসেস। দিস ইনভলভস ফলোয়িং ওয়েজ। ওকে, তো ডেটা ট্রান্সফর্ম করার জন্য মূলত এই চারটা বিষয় খেয়াল করতে, এই চারটা বিষয় হ্যান্ডেল করতে হয়। একটা হচ্ছে নর্মালাইজেশন, অ্যাট্রিবিউট সিলেকশন, ডিসক্রিটাইজেশন এবং কনসেপ্ট হায়ারার্কি জেনারেশন। তো তার আগে বুঝাই নিই যে ডেটা ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি কি। সাপোজ আমার ডেটা সেটে বিভিন্ন এজের মানুষদের দেওয়া আছে, তো আমরা এই এজের মানুষদেরকে চারটে ভাগ করব। যেমন 1 থেকে 20 এজের ভিতরে যারা আছে তাদেরকে আমরা লো এজের ভিতরে রাখবো, যাদের এজ 21 থেকে 40 তাদেরকে মিডিয়াম, এবং যাদের এজ 41 থেকে 100 এদেরকে আমরা হাইতে রাখবো। এভাবে দেখো আমরা ডেটা ছিল আগে 1, 2, 3, 4, মানে এক একজনের এজ ছিল এরকম, এখন সেটা ট্রান্সফার হয়ে যাবে লো মিডিয়াম হাই এরকম। তো এবার দেখি যে কীভাবে নর্মালাইজেশন করে। ইট ইজ ডান ইন অর্ডার টু স্কেল দ্য ডেটা ভ্যালুস ইন আ স্পেসিফাইড রেঞ্জ। তো এইটাকে মূলত -1 to 1 অথবা 0 to 1 এ নর্মালাইজ করে। নর্মালাইজ করে বিভিন্ন মেথড আছে, যেমন মিন ম্যাক্স নর্মালাইজেশন এবং জেড স্কোয়ার নর্মালাইজেশন। ওকে, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেকশন। ইন দিস স্ট্র্যাটেজি নিউ অ্যাট্রিবিউটস আর কনস্ট্রাক্টেড ফ্রম এ গিভেন সেট অফ অ্যাট্রিবিউটস টু হেল্প দ্য মাইনিং প্রসেস। ওকে, অনেক সময় দেখা যায় যে ডেটা প্রি প্রসেসিং ডেটা, আমাদের যে ডেটা সেট আছে আমাদের কাছে বা ডেটা যে ডেটাটা আমরা কালেক্ট করছি, সেখানে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো থাকে, যেমন আমরা বিভিন্ন কোশ্চেন নিয়ে করি যে আপনার কি, আপনার এজ কত বা আপনার কি ফুড পছন্দ, এই টাইপের কোশ্চেন আমরা মূলত করে থাকি বা কোনো ডেটা কালেক্ট করার সময় বিভিন্ন কোশ্চেন করা থাকে আর কি। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটগুলো অনেক বড় হয়, তো সেটাকে আমরা ছোট করে নিতে পারি যাতে আমাদের ডেটা মাইনিং প্রসেসটা ক্লিয়ার হয়। আবার অনেক সময় থাকে যে আমরা অনেক বেশি অ্যাট্রিবিউট নিয়ে ফেলি, যেগুলো আমাদের ডেটা মাইনিংয়ে আমাদের যে প্রজেক্ট আছে সেগুলোর জন্য দরকারও পড়ে না, তো সেক্ষেত্রে আমরা সেই অ্যাট্রিবিউটগুলোকে বাদ দিয়ে ফেলি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে কাজ করি। ওকে, এবার আসে ডিসক্রিটাইজেশন। ওকে, ডিসক্রিটাইজেশন মানে আমরা বুঝতে পারছি যে ডিসক্রিটাইজ করা মানে কমানো। তো দিস ইজ ডান টু রিপ্লেস দ্য র ভ্যালুস অফ নিউমেরিক অ্যাট্রিবিউট বাই ইন্টারভাল লেভেলস অর কনসেপচুয়াল লেভেলস। এই যে যেমন আমি বললাম যে এজের যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম যে 1 থেকে 20 কে লো, 20 থেকে 40 কে মিডিয়াম, এই ওইটাই হচ্ছে ডিসক্রিটাইজেশন মূলত। ওকে, এবার সে কনসেপ্ট হায়ারার্কি জেনারেশন। হেয়ার অ্যাট্রিবিউটস আর কনভার্টেড ফ্রম লেভেল টু হায়ার লেভেল ইন হায়ারার্কি। ফর এক্সাম্পল দি অ্যাট্রিবিউট সিটি ক্যান বি কনভার্টেড টু কান্ট্রি। ওকে, তো মূলত এইভাবে ডেটা ট্রান্সফরমেশন করা যায়। ওকে, নেক্সট এবং লাস্ট হচ্ছে আমাদের ডেটা রিডাকশন। সো সিন্স ডেটা মাইনিং ইজ এ টেকনিক দ্যাট ইজ ইউজ টু হ্যান্ডেল হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, সো আমরা যে ডেটা মাইনিং প্রজেক্ট করে থাকি বা যে টেকনিকটা দিয়ে, সেখানে আমাদের ডেটা পরিমাণ থাকে হিউজ, এবং এত বেশি হিউজ পরিমাণ ডেটা নিয়ে আমাদের যে অ্যানালাইসিসটা যখন আমরা করি সেটা আমাদের হার্ডার হয়ে যায়। সো ইন অর্ডার to get rid of this we use data reduction technique. It aims to increase data storage efficiency and reduce data storage and analysis cost. So data reduction মূলত এই জন্য করা হয় যাতে আমাদের যে স্টোরেজ এফিসিয়েন্সি আছে সেটা ইনক্রিজ হয় এবং আমাদের যে ডেটা স্টোরেজ এবং অ্যানালাইসিস কস্ট আছে সেটা যেন রিডিউস হয়। ওকে, সো মূলত দুইটা ধাপ আছে রিডাকশানে, একটা হচ্ছে নিউমেরিসিটি রিডাকশান আর একটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশান।
numerator set reduction থেকে this enable to store the model of data instead of whole data মানে আমরা যে whole data আছে সেটাকে ইউজ না করে আমরা ডেটাটার যে মডেল সেটাকে নিয়েও আমরা রিডাকশন করতে পারি যেমন রিগ্রেশন মডেল ওকে আরটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন মানে আমরা পুরো যে ডেটাটা আছে ওইটাকে আমরা এনকোডিং মেকানিজম ইউজ করে ডেটাটাকে রিডিউস করব এটাকে অনেক সময় লসিও হতে পারে আবার লসলেসও হতে পারে যখন আমরা এনকোডিং করে আমাদের যে কম্প্রেস ডেটাটা আসবে সেটা যদি আমাদের অরিজিনাল ডেটার সাথে রিট্রাইভ করা যায় তাহলে সেটা হবে আমাদের লসলেস রিডাকশন আর যদি কম্প্রেস ডেটার সাথে অরিজিনাল ডেটা রিট্রাইভ না করা যায় তাহলে অবশ্যই সেটা আমাদের লসি রিডাকশন হবে দি টু ইফেক্টিভ মেথডস অফ ডাইমেনশনালি রিডাকশন আর ওয়েভলেট ট্রান্সফর্ম এবং পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস তো মূলত এই চারটা মেজর টাস্ক একটা হচ্ছে ডেটা ক্লিনিং ডেটা ইন্টিগ্রেশন ডেটা ট্রান্সফরমেশন অ্যান্ড ডেটা রিডাকশন সো আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে যে ডেটা সেটটা আছে আপনার সেই ডেটা সেটে কী কী টাস্কগুলো ইম্পর্টেন্ট সব সময় যে এই চারটা টাস্ক কি করতে হবে এমন কোনো কথা না আপনার ডেটা ক্লিনিংটা মাস্ট তাছাড়া যেটা যেটা যখন আপনার মনে হয় যে হ্যাঁ এটা এটা দরকার সেটা সেটা করতে হবে ওকে এরপর আসি যে আমরা এতক্ষণ দেখলাম যে হ্যাঁ ডেটা প্রি প্রসেসিং এর এগুলো কিন্তু কেন আমরা ডেটা প্রি প্রসেসিং করবো আমরা তো আমাদের র ডেটা নিয়েও আমাদের প্রজেক্টটা করতে পারি তাই না কিন্তু যদি আমরা ডেটা প্রি প্রসেস করি তাহলে আমাদের যে কমপ্লিটনেসটা আসবে আমাদের যে অ্যাকুরেসি আসবে আমাদের যে কনসিস্টেন্সি আসবে আমাদের যে টাইমলিনেস এগুলো খুব ভালো হবে যেমন আমাদের প্রজেক্ট খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে যদি আমাদের ডেটাটা এফিশিয়েন্ট এবং ইউজফুল হয় তারপর আমাদের যে অ্যাকুরেসি সেটা অনেক বেশি থাকবে 90 to 100 এরপর আমাদের কনসিস্টেন্সিও বাড়বে এবং আমাদের টাইমলিনেস যদি আমাদের ডেটা খুবই খারাপ থাকে নয়েজি থাকে ক্লিন না থাকে তাহলে অবশ্যই আমাদের যে প্রজেক্টটা করতে আমাদের অনেক সময় লাগবে এরপরে আমাদের প্রজেক্ট করার পরে যদি এটা অ্যাকুরেসি ভালো হয় তাহলে অবশ্যই সেটা উপর বিলিভেবিলিটি বেশি আসবে এবং ইন্টারপ্রিটেবিলিটিও বেশি হবে সো আশা করি আপনার পুরো ডেটা প্রি প্রসেসিংটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে মেইল করে জানাবেন থ্যাংক ইউ